বিজেপি প্রার্থী রাজতী সরহ চামিলাংছ উপজার হাই ভোল্টেজ নির্বাচনী প্রচার কেবিনেট মন্ত্রী পীয়ূষ হাজরিকা সিএম ডক্টর তুলিরাম ব্রহাঙর অংশগ্রহণ বিজেপি প্রার্থী ঋষা টপীর হয়ে বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর নুমল মুমিনের নির্বাচনী প্রচার তুঙ্গত কংগ্রেসের 26 সমর্থক যোগদান বিজেপির নমস্কার স্টুডিওত মই পরকজ্যোতি শর্মা এটা কৈছো অসমীয়া প্রাইম টাইম পিতং বাতৰি লৈ করকান্তি পরিষদীয় সমষ্টিত চলিছে হাই ভোল্টেজ নির্বাচনী প্রচার বিজেপি পার্টির রাজতীশর হয়ে কেবিনেট মন্ত্রী পীয়ূষ হাজরিকা পরিষদের সিএম ডক্টর তুলিরাম রংহাঙে চামিলাংছ বজার এলাকা চলালে জোরদার নির্বাচনী প্রচার কার্বি আংলং সাহিত্য শাসিত পরিষদের নির্বাচনের দিন সিমানে চমু চাপি আছে শাসকীয় বিজেপি দলে সিমানে তুঙ্গত তুলিছে নির্বাচনী প্রচার করকান্তি বিজেপি মন্ডলের সৌজন্যত অনুষ্ঠিত সভাত অংশগ্রহণ করে কেবিনেট মন্ত্রী পীয়ূষ হাজরিকা আর সিএম ডক্টর তুলিরাম রংহাঙে মিলি প্রার্থী রাজতীশর বিজয়ের পথ সুগম করার বাবে ভোট প্রদানের আহ্বান জানালে বৃহত্তর চামিলাংছ রাইজক উল্লেখনীয় যে উক্ত নির্বাচনী প্রচার সভাতে কংগ্রেস এ পি এস এল সি আর এস টি সি ব্যাপক সমর্থক বিজেপিত যোগদান করে ডাঙরিয়া আহিব আমার মনোজ বড়া ডাঙরিয়া ছয় তারিখলৈকে ইয়ালৈকে ইয়াতে থাকিব সকলে মিটিং করব আপনার গাঁয়ে গাঁয়ে যাব আর আপনার আশীর্বাদও বিচারিব মাত্র এটা কথা মই কব খুঁজিছো এটা কথা অনুরোধ করব খুঁজিছো আমার রাজতীশ ডাঙরিয়ায় কৈছে যে এবার 20,000 ভোটত 12,000 ভোট পাম কিমান আছে 20,000 25,000 25,000ত কিমান 25,000 ডাঙরিয়া আহিব আমার মনোজ বড়া ডাঙরিয়া ছয় তারিখলৈকে ইয়ালৈকে ইয়াতে থাকিব সকলে মিটিং করব আপনার গাঁয়ে গাঁয়ে যাব আর আপনার আশীর্বাদও বিচারিব মাত্র এটা কথা মই কব খুঁজিছো এটা কথা অনুরোধ করব খুঁজিছো আমার রাজতীশ ডাঙরিয়ায় কৈছে যে এবার 20,000 ভোটত 12,000 ভোট পাম কিমান আছে 20,000 25,000 25,000ত কিমান 25,000 আমাই ব্লক কংগ্রেস আমাই এ পি এস এল সি ক্যান্ডিডেট কিমান টাকা লাপেনকে সেন্ট্রেল কমিটি কে এস এ পঞ্চম নাম বাড়িম লাপেনকে মহিলা কংগ্রেস আমাই পি পেনচেন লক আলাং তুমা চেরা তুম বাং তুবাং কি বাং পেটেন বাং আরো ঘোরা একে নামকে অগ্নি তিনবার বিজেপি এল মানে তিনবার নাম ঠেক ঠেক লং মাতে রাজু বিশ্বকে এ হাইতাং কা বিকল ভারত তুম একজনী বিকল লাপেনকে তার চামিলাংছ অলংকে তার প্রাচীন পেন সৈনিক স্কুল তাদিক চামিলাংছ অলংকে তার টান কমিটিটা তার ডিক্লেয়ার এলং পোয়ার পেন চেংল দে তার কার্বি আংলং নিতুম নং কামত থাকে যাতে পি এম এ ওয়াই আহে হয়ে পেন আনো তিন দামে কেতুকে কেতুলং ইয়ে ভাল যাতে হ্যাঁ শিক্ষা কাটতে হলে তিন দামে দুয়ারবগরি সমষ্টিত বিজেপি প্রার্থী ঋষা টপীর হয়ে জোরদার নির্বাচনী প্রচার চলালে বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর নুমল মুইনে বিপুল ভোট প্রদানের প্রার্থী ঋষা টপীক জয়যুক্ত করার আহ্বান জানালে ভোটার রাইজক একে রাখে সমষ্টিটোর দাধর মালাচি দৈহরি ঠেওয়া আদি কেবাটাও স্থানত উপস্থিত হয়ে বিশাল সমর্থক রাইজক সম্বোধন করে বিধায়ক ডক্টর নুমল মুমিনে ঋষা টপীর হয়ে চলালে নির্বাচনী প্রচার নির্বাচনী প্রচার সভার অন্তত সাংবাদিকের হওয়া চমু সাক্ষাৎকারত বিধায়ক ডক্টর নুমল মুমিনে আশা প্রকাশ করে কয় যে এইবার পরিষদীয় নির্বাচন বিজেপির প্রার্থী ঋষা টপীর বিপুল ভোটত জয়ী হবই পোৱা মানুহ যাব পাৰে কিন্তু কংগ্ৰেছৰ মানুহটো ইয়াত আহি আছে কংগ্ৰেছৰ পৰা অহাটো আমাৰ ইয়াতো দেখক আপোনালোকে
ইলেকশন টাইমত এইটো বাৰিষা আহিলে এইটো পুলিপুৰৰ পানী ওলাই যায়, হয়নে নহয়? কিন্তু মাছবিলাক অহা যোৱা চলি থাকিব। কিন্তু কথা হৈছে বিজেপিৰ ইমান কাৰ্যকৰ্তা আছে, ইমান ভোটৰ আছে, ইমান ভোট আছে, দুই চাৰিজন গ'লে আমাৰ কোনো এফেক্ট নহয়। আৱাৰ উইন ইজ অলমষ্ট চিয়'ৰ 100% উইন। আমাৰ বহুত ডেভেলপমেণ্ট দিব, এইটো মালাচি জুনিয়ৰ কলেজ হ'ব, এইটো অলৰেডি এপ্লাই কৰা হৈছে। এম ই স্কুল আছে, এম ই স্কুল আপগ্ৰেড কৰি পেলাই এইটো হাইস্কুল হ'ব, হাইস্কুলৰ পৰা হায়াৰ ছেকেণ্ডেৰী, হায়াৰ ছেকেণ্ডেৰী মিনছ জুনিয়ৰ কলেজ। চ' মাই কমিটমেণ্ট ৱাজ দেয়াৰ দেট আই উইল মেক এ জুনিয়ৰ কলেজ হিয়াৰ, চ' মে বি ওৱান ইয়াৰ অৰ টু টু ইয়াৰ গ'ল টু গেট দ্য গুড নিউজ। এনিমেল আৰু হিউমেন বিং চব মিলিজুলি থাকিব লাগিব, কৰিডৰ জেগাটো দিগদাৰ দিব নালাগে আৰু আমাৰ জেগাটোতো এনিমেলে দিগদাৰ নিদিয়ে, চব মিলিজুলি থাকিব লাগিব। এইটো ইক'লজিকেল বেলেঞ্চ এটা মিলাই থাকিব লাগিব, মানুহো থাকিব লাগিব, এনিমেলো থাকিব লাগিব, গতিকে এইটোত হ'ব নালাগিছিলে চেম ষ্টেটৰ ভিতৰতে ষ্টিল দেৰ ইজ চম information that the interest listing holders some anomalies are there, so very soon we are going to start action at the financial activity in our bank মানে নিজে বেরোলাম যে সাব সেন্টার এলাম কি সাব সেন্টার এলাম কি আমাকে আপা মনে কি বোঝা সামিলা প্রাণ কি ক্লেম কি দাম হবে চক চি দেওয়া তার সন না না হলো আমার রিভাইভ নিয়ে দেবেন পরিবার সব কাৰ্বি আংলং সাহিত্য শাসিত পৰিষদ নিৰ্বাচনলৈ হাতত মাথো আৰু কেইটামান দিন বাকী থাকোঁতে সলনি হৈছে নিৰ্বাচনী প্ৰেক্ষাপট। ডলামাৰাত অনুষ্ঠিত কংগ্ৰেছৰ এক বিশাল নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত প্ৰায় শতাধিক বিজেপি সমৰ্থকে বিজেপি ত্যাগ কৰি যোগদান কৰিছে কংগ্ৰেছত। পৰিষদীয় সমষ্টিত ডলামাৰাত ক্ৰমাত আকৰ্ষণীয় হৈ উঠিছে নিৰ্বাচনী প্ৰেক্ষাপট। নিৰ্বাচনলৈ হাতত আৰু কেইটামান দিন হাতত বাকী থকা সময়তে অলপ দিন আগতে বিজেপিৰ লং লিফ বুলি চিঞৰি পৰিৱেশ উত্তাল কৰা সেইসকলে পুনৰ উভতনি যাত্ৰা কৰি যোগদান কৰিছে কংগ্ৰেছত। শনিবাৰে ডলামাৰাত অনুষ্ঠিত গণেশ যোগদান তথা নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত কংগ্ৰেছলৈ উভতনি যাত্ৰা কৰা এইসকল সমৰ্থক পৰিয়ালক উষ্ম অভিবাদন জনাই কংগ্ৰেছ নেতা তথা পৰিষদৰ প্ৰাক্তন কাৰ্যবাহী সদস্য ৰতন ইংতি আৰু কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী ৰাজেন ইংতিয়ে সভাত পৰিষদৰ প্ৰাক্তন সদস্যগৰাকীয়ে বিজেপি পাৰ্টীৰ ৰিচাৰ্ড টকপিত তীক্ষ্ণ সমালোচনা আগবঢ়ায়। ইয়াৰ উপৰিও একালৰ সহস্ৰ বিদ্ৰোহী সংগঠন কে এল এন এল এফৰ অধ্যক্ষ পি দিল্লী ৰুণ ৰম্পী প্ৰমুখ্য কৰ্মকৰ্তা তথা নেতাই কংগ্ৰেছত যোগদান কৰাবলৈ আনন্দ তথা উৎসাহেৰে সাংবাদিকৰ আগত মতামত ব্যক্ত কৰে কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী ৰাজেন ইংকে। আমি যারা তোমরা নিলি কিন্তু এক দুই তারিখ থাকবে জেলাং পেট পেপন্ট
দলমাৰ পৰা ৰংচিনাবে ৰিপৰ্ট কাট নিউজ সমস্যা সমানুষ্ঠিক বিৰতি আপুনি বাৰু বিশুদ্ধ খোৱা পানীৰ অভাৱ অনুভৱ কৰিছে নেকি? এতিয়া আৰু চিন্তা নাই, কাৰণ বজাৰলৈ আহিল কাঞ্চ ৱাটাৰ। বিজ্ঞানসন্মত উন্নত মানৰ প্ৰক্ৰিয়াৰে প্ৰস্তুত কৰা কাঞ্চ ৱাটাৰে আপোনাক দূষিত পানীৰ ভয়াৱহতাৰ পৰা আঁতৰত ৰাখিব। কাঞ্চ ৱাটাৰ বিৰতিৰ পিছত পুনৰ বাতৰি মজিয়াত। ক্ৰমাৎ আকৰ্ষণীয় হৈ উঠিছে কাৰ্বি আংলং জিলাৰ আন আন 26টা সমষ্টিৰ দৰে লাংফে পৰিষদীয় সমষ্টিত বিজেপি প্ৰাৰ্থী মধুৰাম লেখেৰ নিৰ্বাচনী প্ৰচাৰ। ৰাজ্যৰ কেবিনেট মন্ত্ৰী পীয়ুষ হাজৰিকা আৰু চিএম ডক্টৰ তুলিৰাম ৰহাওকে ধৰি খোদ লাংফেৰ বৰ্তমান MSC ৰাম সিং টুমুঙে চলালে নিৰ্বাচনী প্ৰচাৰ। খৰখান্তি লাংফে পৰিষদীয় সমষ্টিত কেবিনেট মন্ত্ৰী পীয়ুষ হাজৰিকা আৰু চিএম ডক্টৰ তুলিৰাম ৰহাঙে চলাইছে মাৰাথান নিৰ্বাচনী প্ৰচাৰ। ৰাজ্যৰ কেবিনেট মন্ত্ৰী পীয়ুষ হাজৰিকা আৰু চিএম ডক্টৰ তুলিৰাম ৰহাঙকে ধৰি খোদ লাংফেৰ বৰ্তমান MSC ৰাম সিং টুমুঙে নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত অংশ লৈ প্ৰাৰ্থী মধুৰাম লেখঠেক বিপুল ভোট প্ৰদান কৰি জয়যুক্ত কৰিবলৈ ৰাজ্যক আহ্বান জনালে। অৰুণ লেখঠে, ৰিপৰ্ট কাট নিউজ। কাৰ্বি আংলং সাহিত্য শাসিত পৰিষদৰ নিৰ্বাচনত এঘৰি যুঁজ দিয়াৰ বাবে আমৰিং পৰিষদীয় সমষ্টিৰ হৈ নিৰ্বাচনী ক্ষেত্ৰত ইতিমধ্যে অৱতীৰ্ণ হৈছে চন্দ্ৰ টিমুং। পশ্চিম কাৰ্বি আংলঙৰ চাৰ্চিমত শনিবাৰে শুভ উদ্বোধন কৰে নিৰ্বাচনৰ বাবে অস্থায়ী কাৰ্যালয়। অহা 8 জুনত অনুষ্ঠিতব্য কাৰ্বি আংলং সাহিত্য শাসিত পৰিষদৰ নিৰ্বাচনত জয়যুক্ত হোৱাৰ সন্দৰ্ভত প্ৰাৰ্থী চন্দ্ৰ টিমুঙে সমৰ্থক ৰাইজক বিপুল ভোট প্ৰদানৰ আহ্বান কৰে। নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত কংগ্ৰেছ আৰু বিজেপিক তীব্ৰ সমালোচনা কৰি CPIML-ৰ প্ৰাৰ্থী চন্দ্ৰই কয় যে কংগ্ৰেছ আৰু বিজেপিৰ দীঘলীয়া শাসনৰ কালচোৱাত চিৰিকিন্দিং আৰু খেৰনীলৈ উন্নয়নৰ নামত জনসাধাৰণক দিলে ভগাচিগা পথ। কংগ্ৰেছ আৰু বিজেপিয়ে পৃথক ৰাজ্য দাবীৰ ৰূপায়ণৰ নামত দিলে মাথো পতৰণা। এনে প্ৰেক্ষাপটৰ সমৰ্থক ৰাইজে তেওঁক ভোট প্ৰদান কৰি জয়যুক্ত কৰি ৰাইজৰ বৃহত্তৰ স্বাৰ্থত সেৱা আগবঢ়োৱাৰ সুযোগ প্ৰদান কৰিবলৈ অনুৰোধ কৰে ভোটাৰ ৰাইজক। হাজার নয় সেটা নিলি তা চার্চি উসি মেহান খেবে গেল পর একটু লোকাল গান নিজে দেন তা চার্চি মাস অল্প সেই নালে তোমার নামার কানান পর লাসি নিলি নালে তোমার বান সরসরে নালে তোমার কি সুন্দর পোসাবে আম তো সে নালে তোমার পোসাবে নিলি বান পিনি না কাছে তোর লোকে দনা না করতে পোসাবে না তোমার রাত তোর চিনি না পর লাপের রিনাতের আম কি পোসাবে নিকান ফট লেগে গেল তাসর নিকান ফপ লেগে পেল এলে তো নান নম আমরে কন্টিনেন্সি জিরকেন দেন আমার পুসা মেনে তুম থেকল মোড় লো তাসি তোমার পুসা মেনে তুম মেসেন হেনুডা পুসা মেনে তুম থেকল মোড় লাসি জিরকেন দেন তুই খেলুনিয়া তোমার পুসা মেনে তুম হা কো এসডিসি সরকার বনাই পামে পে তাসর তুমি কংগ্রেস আই তুম না বনাই পুসা মেনে তা পে প্লে প্লে রিনাতে রামপি পুসা মেনে বনাই লাতাই তুম চার জিমা না কেন লিলে তাসি ন লাস কি সুনবেন চুপে ইয়কজি পুরন দেন তুম সিপিএম এর ভাগ ভূত জক বেন এতুম পাহাই বেন লোকুন এলে তুম সিপিএম এর তুম কে ক্লেম বেক জি তা সলন পুসা মেলে তুম মানে মানে মাথা পামে বেন এলে তুম জক পামে বেন তুম হাই লোকুন রাত কি সুন চেতান জি পুসি দিলি পুসা মেনে তুম লাঙ্কে চেচাব জি কেন পারে এড পার্টিস রিপোর্ট কাট নিউজ।
আজি অসমীয়া প্ৰাইম টাইম বাতৰি ইমানতে সামৰিছোঁ। ধন্যবাদ।